বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সুপার হিরোইন সিনেমা ভিজলির গানের ভিডিও চলতি মাসে উন্মুক্ত হচ্ছে, এমনটা জানালেন পরিচালক ইফতেখার চৌধুরী। এর মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ছবিটির বিএফএক্স এর কাজের জন্য বর্তমান কলকাতায় রয়েছেন ইফতেখার। সেখান থেকে হোয়াটসঅ্যাপে বলছিলেন, আমরা চলতি মাসের শেষ সপ্তাহে একটি পার্টি সং ছাড়ব। গানটি কম্পোজ করেছেন আকাশ সেন। দেড় বছর ধরে ছবিটির কাজ করছেন অগ্নিঘাত ইফতেখার। আমার ছবিতে 400 এর উপর বিএফএক্স এর কাজ রয়েছে, যেগুলো কাজ করছে 3টি কোম্পানি, সবকিছু নিখুঁত করতে অনেক সময় লাগছে, বলছিলেন ইফতেখার চৌধুরী। ইফতেখার জানালেন খুব শীঘ্রই ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে। মাস কয়েক আগে সিনেমাটির একটি গানের চিত্রায়ণে আইসল্যান্ড যান নির্মাতা, বাকি দৃশ্যায়ন হয়েছে বাংলাদেশ ও ভারতে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে 2016 সালের 23 এপ্রিল বিজলির মহরত হয়। ছবির অন্যতম চমক হচ্ছে এতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শতাব্দী রায় ও বাংলাদেশের ছোট পর্দার জাহির হাসান। ববির বিপরীতে বিজলির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে কলকাতার ছেলে রণবীরের। অন্যান্য চরিত্রে আছেন ইলিয়াস কাঞ্চন, আহমেদ রুবেল, দিলারা জামান, শিমুল খান ও